আরিফ বিন হাবিব উনি বেশি বেশি হাদিস পড়েন আমি বয়ানটা শুনলাম লম্বা হাদিসের বয়ান দিচ্ছেন আর এরপরে মেজর আখতারুজ্জামান উনি মঞ্চে আসিয়া বলেন উনি যা বলেছে মিথ্যা বলেছে নাউজুবিল্লাহ বলেন মজ্জাজ হাজিরিন মহতরম হাজিরিন সব কিছু আমরা বলবো এরপরে যদি আপনারা আমাদেরকে মিথ্যেবাদী বলেন আমরা বলবো হাসবি আল্লাহ হাসবি আল্লাহ ফাইন্তাওল্লাউ ফাকুল হাসবি আল্লাহ এ বাংলার দাইল আল্লাহ গলি একটা মামলা শেষ হতে না হতে আরেকটা মিথ্যা মামলা তোমার নামে একটা জুলুম শেষ হতে না হতে আরেকটা জুলুম তোমার উপরে 10 জন রে দরিয়া নিছে গত মাসে এরা মুক্তি পাওয়ার আগে আর 19 জন 19 জন রে দরিয়া নিছে এরপর আরো 50 এইভাবে সব যায় আর বাকি দায়িত্বশীল নেতায় কয় কল্লাস বি আল্লাহ আমার আল্লাহই যথেষ্ট এইভাবে এক এক করে সারা বাংলার দাইল আল্লাহ গুলিরে যদি জেলখানায় বন্দি করো ওই জেলখানাতে আল্লাহর দিনের বিপ্লব শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ বলেন সুতরাং জুলুম যত বেশি আসবে দাওয়াত থামানো যাবে না ও ভাইরা আমান আল্লাহর রসুলের এই খাসিয়ত আমাদেরকে ধারণ করতে হবে জুলুম আসলে আমরা ক্ষমা করে দিব ইনশাল্লাহ পড়েন যত কথা যত ব্যথা যত নির্যাতন যত রক্ত সব আমরা ভুলে গিয়েছি কিন্তু একটা জিনিস ভুলব না আল্লাহর দিন কায়েমের স্বপ্ন জুড়ে কোনটি কিনা এই স্বপ্ন কারা দেখেন হাত দেখান আল্লাহ তুমি কবুল করো আল্লাহর নবী দাওয়াত দিতেন দাওয়াত দিয়া হেদায়তের ইন্তেজার করতেন সুবহানাল্লাহ আল্লাহ শুধু তাই নয় আল্লাহ নবী দাওয়াত দিতেন দিনের বেলা আর রাতের বেলা আল্লাহ আল্লাহুল্লা কাছে দোয়া করতেন রসুল্লাহ মানুষের হেদায়তের কত কাঙ্গাল ছিলেন তার এক নম্বর প্রমাণ তাই ফেরে মানুষগুলি দুষ্ট ছেলেদেরকে লেলিয়ে দিল মাথা থেকে পা পর্যন্ত রক্তাক্ত আল্লাহ নবী। এমনকি জুথা মুবারকে আর রক্তে একত্রিত হইয়া একেবারে আটালু হয়ে গেছে রেখা খাদিম যখন এই জুতা মোবারক খোলার জন্য টান দিয়েছেন আল্লাহ রসুল বলেন রে ও আমার খাদিম জুতাতে টান না রক্তমাকা জুতা থাক আমার লাগে যে রসুল থেকে মক খায় ফিরার সময় আল্লাহ দুইটা পুরস্কার দিলেন কয়টা তাই ফের দুই পাড়ের ফিরিস্তাদের সঙ্গে রসুলের পরিচয় হয়ে গেল আল্লাহ আকবার এই বান্দাগুলী আমান আল্লাহর রাসূল এই নির্জাতিত রক্তাক্ত অবস্থা দেখ কি তায়েফের পাশন্দগুলীর হৃদয়ে কোনো mohabbat পয়দা হয় নাই কিন্তু দুই পাড়ের ফিরিশতার দল স্বয়ং আল্লাহ রাসূলের সামনে উপস্থিত আল্লাহু আকবার এবং বলতেছেন ইয়া আল্লাহ যদি অনুমতি দেন আল্লাহ পাক বলতেছেন আপনি যদি অনুমতি দেন তাইলে দুই দিকের পাহাড়ে চাপা দিয়া এই তাই ফেরে চিৎকার জীবনের তরে বন্ধ করে দিম কিন্তু আল্লাহ নবী হেদায়তের দোয়া করেছেন কিসের দোয়া